আমরা ভাজক দেয়া আছে 78 ভাগফল 25, ভাগশেষ বলছে ভাজকের এক তৃতীয়াংশ, এই জন্য অরিজিৎ এটাকে 78 ভাগ 3 করেছে। বাবা এই জায়গায় ভাত মানে ভাগশেষটা বের করে রাখবা, তাহলে 78 ভাগ 3 কত হবে? 26, সমান সমান দিয়ে ওই লাইনে 26 লিখে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জানি, আগে লিখবা ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগশেষ, সরি, গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজ্যটা আগে লিখবা, ঠিক আছে? আচ্ছা, এবার নিচে দেখাও, দেখাও, শেষ করি, আগে দেখা শেষ করি, পরে যেটা যেটা ঠিক করতে বসে ওটা ঠিক করে নিও। হ্যাঁ, ঠিক আছে, পরের অঙ্কটা দেখাও, 12 নাম্বার, ভাগফল ক। আচ্ছা, তা আমাদের ভাগফলটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, ভাগফল তো আমরা ভাজককে ভাজ্য দিয়ে, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলেই বের হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, করেছো, আসছে 102, একটু কঠিন হয়েছে, ঠিক আছে, অরিজিৎ হয়েছে, তোমার অঙ্ক দুইটাই হয়েছে, গুড। আচ্ছা, এরপরে, আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইয়েমিন দেখাও, ইয়েমিনের খাতা দেখাও, এরপরে দেখাবা রোল 17, মাশরাফি। ইয়েমিনের খাতা দেখার পরে দেখবো মাশরাফিরটা। ওকে, ইয়েমিনের খাতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, ইয়েমিন সুন্দর করে করেছে, 78 ভাগ 3 26। হ্যাঁ হ্যাঁ বাবা, পরেরটা দেখাও, গুড, প্রথমটা সুন্দর হয়েছে, পরেরটা দেখাও। একই নাম, একই ইয়া দিয়ে করেছো নাকি, একই সূত্র দিয়ে করেছো? আচ্ছা, ঠিক আছে, ওকে, ইয়েমিন তোমারটা হয়েছে। আচ্ছা, রোল 17, মাশরাফি, তোমার হোমওয়ার্কের খাতা দেখাও। করো নাই হোমওয়ার্ক? সোমবার ক্লাস করিনি। না করলে জেনে নিবা বন্ধুদের কাছ থেকে, কিন্তু হোমওয়ার্ক না করে ক্লাসে ঢোকা যাবে না, সবার হোমওয়ার্ক করতে হবে। আমার খাতা দেখবেন, রোল 22। হ্যাঁ দেখাও, রূপ দেখাও। এরপর দিন থেকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে, এদিকে তাকাও, এই ছেলে মাশরাফি, এরপর দিন থেকে পানিশমেন্ট দেওয়া হবে হোমওয়ার্ক না করলে। ওকে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি বাবা। হ্যাঁ, রূপ প্রথমটা ঠিক আছে, তারপরটা, দ্বিতীয়টা দেখি। আচ্ছা, গুড, ঠিক আছে বাবা, ওকে। হ্যাঁ আচ্ছা, জিহাদ, জিহাদ করেছো হোমওয়ার্ক, রোল 34। দিনেশ, হোমওয়ার্ক করেছো? নামেশ, আচ্ছা, যারা করেছো জিহাদ, তাহলে খাতা দেখাও। একটু বাকি আছে। তুমি কি এখন হোমওয়ার্ক করতেছো? বাকি আছে কেন? নামেশ, যারা হোমওয়ার্ক করো নাই, তারা আগামী ক্লাসে এই দুইটা হোমওয়ার্কই 10 বার করে করবা, আমি খাতা দেখব এবং আমি আজকে মনে রাখতেছি কে কে করেছে। আচ্ছা, কাজী জুবায়ের, রোল 13, হোমওয়ার্ক করেছো তুমি? করেছো জুবায়ের, রোল 13, হোমওয়ার্ক করেছো? মাইক্রোফোনটা অন করো, অন করে কথা বলো। হ্যাঁ বলো। পারো নাই, ভালো কথা হইল না, আমি তো বুঝাই দিছিলাম। তাহলে আগামী ক্লাসে দুইটা অঙ্ক 10 বার করেই করবা এবং সেটা আমাকে দেখাবা খাতায়। তীর্থ, তীর্থ তুমি কি ফাইভে, ক্লাস ফাইভে পড়ো? হ্যাঁ, এ সেকশনে। আচ্ছা, নতুন ভর্তি হয়েছো তাই না? ওকে, ঠিক আছে, তুমি নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক করবা, তোমাকে আজকে আর জিজ্ঞেস করলাম না। রোল 30, সাইদুল, হোমওয়ার্ক দেখাও। রোল কত? ও রোল জানাই দিবে ক্লাস টিচার তোমাদের, খুশি ম্যাডাম জানাই দিবে। আমি কয়েকদিন ক্লাস করি নাই তো। তাহলে হোমওয়ার্ক কয়বার করবা আগামী ক্লাসে বলো? 11 নম্বর 10 বার, 12 নম্বর 10 বার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আব্দুর রহমান মাহিম, রোল 1, 20 পৃষ্ঠার, 20 পৃষ্ঠা। আব্দুর রহমান মাহিম, তোমার খাতা, হোমওয়ার্কের খাতা দেখাও।
কি ব্যাপার মাহিম, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, বাকিদের আমি দেখতে পাচ্ছি না, ভিডিও অন করো। বাইজিত হোসেন, দুর্জয় কর্মকার, ভিডিও অন করো, ভিডিও অফ রাখা যাবে না। হ্যাঁ, রোল 25, হোমওয়ার্কের খাতা দেখাও। আমি 8, 9 আর 10 করতে পারি না, নেট প্রবলেমের কারণে। 11, 12 হোমওয়ার্ক ছিল, ওই দুইটা দেখাও। 11, 12 তো আমি শুনি নাই, আমার নেট প্রবলেম। এই যে বন্ধুদের কাছ থেকে জানিয়ে নিবা, যেহেতু জানো নাই, আগামী ক্লাসে 10 বার করে করবা এটা হোমওয়ার্ক। আর নতুন হোমওয়ার্ক যা দিব সেটা তো করতেই হবে। আবু বক্কর সিদ্দিকী, রোল 2, রোল 2 শুনতে পাচ্ছ? হোমওয়ার্ক দেখাও। রোল 4, আয়তুল্লাহ আল রাফি, হোমওয়ার্কের খাতা দেখাও। মিস, আমি দেশে গিয়েছিলাম সেই জন্য করতে পারিনি। তাহলে কি করতে হবে বলো আমাকে। মিস, 10 বার। হ্যাঁ, করতে হবে 10, 10, 20 বার, ঠিক আছে? 11, 10 বার, 12, 10 বার। রোল 19, নাফিস তাহসিন ওমর, তোমার ক্যাপ ছাড়া আমি কিছুই দেখতে পাই না। ক্যামেরা নিচু করো, ক্যামেরা আরো নিচু করো। হ্যাঁ, আর ক্লাসে ক্যাপ পরে বসার তো দরকার নাই। এবার বলো, হোমওয়ার্ক করেছো? নামিস, হ্যাঁ দেখাও। মিস করিনি। নতুন করে আর আমি বললাম না, হোমওয়ার্ক যারা করো নাই প্রত্যেকে 10 বার করে করে তারপরে আগামী ক্লাসে বসবা, আমি প্রত্যেকের খাতা দেখব। আজকে আমরা নতুন পড়ায় যাচ্ছি, নতুন পড়া শুরু করি। পৃষ্ঠা 20 বের করো, আমাদের আরো কয়েকটা অঙ্ক রয়ে গেছে। 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্কটা শুরু করো। লেখো, একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? এটা সোজা গুণ অঙ্ক, সবাই যার যার খাতায় করে ফেলো। প্রথমে লিখো, আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ, সবাই যার যার খাতায় লেখো। আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ। মিস, কত পৃষ্ঠা? পৃষ্ঠা 20। আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ। মিস, কত পৃষ্ঠা? পৃষ্ঠা 20, অঙ্ক নাম্বার হচ্ছে 13। তোমরা কি স্পষ্ট আমার কথা শুনতে পাও না সবাই? হ্যাঁ, ওকে, তাহলে বারবার একই প্রশ্ন না করাই ভালো। দেখো, 13 নম্বর লেখো, আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ। এরপরে লিখবা, অতএব 1 সপ্তাহে তৈরি হয় 2520টি সাইকেল, 1 সপ্তাহে তৈরি হয় 2520টি সাইকেল। তারপরের লাইনে লিখবা, অতএব কত সপ্তাহ? 3 সপ্তাহে তৈরি হয় কয়টি সাইকেল? ওই 2520কে 3 দিয়ে গুণ করবা। আমরা জানি, তারপরে তুমি এতক্ষণ কি কাজ করলা জাহিদ, সরি জিহাদ? ক্লাসের মধ্যে মনোযোগ নাই কেন? আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, লিখেছো? মিস, 1 সপ্তাহে তৈরি হয় এতটি সাইকেল, এরপরে কি লিখবো? অতএব 3 সপ্তাহে, নিচের লাইনে, অতএব 3 সপ্তাহে তৈরি হয়। মিস, 1 সপ্তাহ সমান 7 দিন। মিস, 3 সপ্তাহে তৈরি হয়, তারপরে এটা গুণ করবো নাকি ভাগ করবো? গুণ, 3 সপ্তাহে কি হবে বলো, বেশি হবে না কম হবে? মিস, 3 সপ্তাহ সমান 7 দিন। মিস, গুণ হবে, গুণ বলবেন, মিস গুণ হবে, তাহলে গুণ করো। মিস, গুণ হবে। ওকে, গুণ করো। ভিডিও এখনো যাদের অফ, ভিডিও অন করে তারপরে ক্লাস করো। আর জিহাদ, তুমি ক্লাসে মনোযোগ দাও, এত পিছনে কেন তুমি? 1 সপ্তাহে তৈরি হয় কতটি সাইকেল? দেখো, 2520টি সাইকেল, অতএব 3 সপ্তাহে তৈরি হবে, ওটারে 3 দিয়ে গুণ করবা। দ্রুত করো, করে আমাকে দেখাবা।
মিস আইবো মিস আমি প্রথম থেকে বলবো প্লিজ আমি শুনতে পারি না কি পাশে করে দেখাবো হ্যাঁ মিস আমি প্রথম থেকে দেখাবো আরেকবার বলবো আমরা জানি এক সপ্তাহ সমান সমান সাত দিন হইছে এটা লিখেছো সবাই মিস গুণ পাশে করে দেখাবো মিস গুণ পাশে করে দেখাবো ছোট গুণটা করে দেখাইতে হবে না তিন দিয়ে গুণ এটা করে দেখানোর কিছু নাই বুঝতে পারছো যদি দুই সংখ্যা তিন সংখ্যার গুণ হতো তাহলে করে দেখানোর ছিল আচ্ছা পরে লিখতে বলেছি এক পরে লিখতে বলেছি এক সপ্তাহে তৈরি হয় 2520টি সাইকেল অতএব তিন সপ্তাহে তৈরি হয় 2520 গুণ তিন হ্যাঁ করো কার হয়েছে 7560 সাইকেল তৈরি হয় তিন সপ্তাহে ওকে আমি একটু দেখে নেই 7000 শূন্য শূন্য 14 500 35 7 14 কত 7000 কেন কার হয়েছে দেখাও খাতা দেখাও নিচে আমার রোল বলো নাম রোল বলবে তাহলে আমি বুঝতে পারবো কার হলো কার হয়েছে বলো রোল 25 হ্যাঁ দেখাও খাতা দেখাও ভুল করলে কিন্তু মায়ের দেখাও খাতা দেখাও 25 দেখাও আগে আগে 25 এরটা দেখি তারপরে তোমাদের শূন্য তারপর লিখবা এক সপ্তাহে তৈরি হয় 2520টি সাইকেল আচ্ছা রোল 25 তোমার খাতা দেখতেছি দাঁড়াও হ্যাঁ দেখতে পাচ্ছি দাঁড়াও বাবা গুণটা দেখি শূন্য তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো তিন দুগুণে ছয় এক সাত হ্যাঁ ঠিক আছে গুড হয়েছে আচ্ছা সবার একই হবে অ্যান্সার একটু দ্রুত করো এক সপ্তাহে তৈরি হয় 2500 কথা বলবে না আর আমি যার হয়েছে খাতাটা সামনে রাখো আমি সবারটা দেখতে পাচ্ছি ঠিক আছে যার হয়েছে খাতাটা সামনে রাখো দেখতে পাচ্ছেন দাঁড়াও সবারটা দেখবো হ্যাঁ তীর্থরটা দেখতে পাচ্ছি আমি দাঁড়াও তীর্থ হ্যাঁ হয়েছে তীর্থরটা হয়েছে তারপরে শুধু খাতাটা স্ক্রিনে সামনে রাখবা আমি সবারটা দেখতে পাচ্ছি ওকে নাফিস তাসনি মোমোর তোমারটা দেখতে পাচ্ছি হ্যাঁ গুণটা ঠিক করেছো 7560 হ্যাঁ হয়েছে বাবা ওকে না সবাই সামনে ধরো আমি সবারটা দেখবো আচ্ছা ইয়েমিনেরটা দেখছি সি ইয়েমিনেরটা হয়েছে মাহিনেরটা দেখলাম হ্যাঁ মাহিমেরটা হয়েছে সাফায়াত হোসেনেরটা দেখেছি হয়েছে মাজেদুল হাসানের খাতা দেখলাম ঠিক আছে যার যারটা হয়েছে দেখতে পাচ্ছি সবাই ভিডিওটা অন রাখো এবং খাতা সামনে রাখো আমি সবারটা দেখবো হ্যাঁ 34 দেখতে পাচ্ছি রোল 4 দেখতে পেয়েছি ওকে সবার হয়েছে সব হ্যাঁ এক এক দেখেছি 29 দেখেছি 18 দেখেছি ওকে হ্যাঁ আর কথা বলতে হবে না সবার হইছে রোল 22 হ্যাঁ দেখতে পাইছি বাবা রোল 13 দেখেছি ওকে গুড হ্যাঁ ইয়েমিন তোমারটা আরো আগেই দেখেছি ওকে বাবা হয়েছে পরের অঙ্কটায় যাব আমি পরের অঙ্কটায় আমরা যাব 14 নাম্বার সবার শেষ হয়েছে না আমাদের 13 বাকি আছে এখনো কারো আচ্ছা এবার আসো আমরা 14 নাম্বারটা পড়ি আয়েশা 72 টাকা দিয়ে তিনটি খাতা কিনলো তাহলে 12টি খাতা কিনতে তার কয় টাকা লাগবে এই অঙ্কটা আমরা দেখব হ্যাঁ তাহলে আমরা প্রথমে ভাগ করব তারপর গুণ করব না মিস হ্যাঁ তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব আমরা যারা বুঝি না একটু খেয়াল করি প্রথমে লিখব মিস তিনটি খাতা কিনে তিনটি খাতায় কিনতে লাগে 72 টাকা লেখো আমি যেভাবে বলি ওইভাবে লেখো তিনটি খাতা কিনতে লাগে 72 টাকা লিখেছি আচ্ছা অতএব একটি খাতা কিনতে লাগবে 72 ভাগ 3 টাকা নিচে ভাগ দিয়ে লিখবা উপরে 72 নিচে 3 ঠিক আছে ভাগ 72 ভাগ 3 একটি খাতা কিনতে লাগে 72 ভাগ 3 টাকা আচ্ছা এটা আমরা চাইলে এখনই ভাগ করে ফেলতে পারি আবার একবারে শেষে গিয়ে কাটাকাটি করেও ভাগ করতে পারি হ্যাঁ
আচ্ছা তারপরে সব শেষ লাইনে লিখব, আবার বলবো কাটা কিনতে লাগে তারপর এক দিব নাকি তিন, হ্যাঁ হ্যাঁ তোমরা নিজেরা কথা না বললে আমার কথাটা ভালোভাবে শুনতে পাবা, আমি বারবার বলবো নিজেরা কথা বলো না। তিনটি খাতা কিনতে লাগে 72 টাকা, একটি খাতা কিনতে লাগে 72 ভাগ 3। আচ্ছা 72 ভাগ 3 করে ফেলো কত হয় বলো আমাকে, 72 কে 3 দিয়ে ভাগ করে ফেলো 26 হয়, 227 হয়, 24, 72 ভাগ 3 করলে হয় 24, হ্যাঁ গুড, 72 ভাগ 3 হয় 24, ওকে। আচ্ছা 24 টাকা, এবার লেখো অতএব 12টি খাতা কিনতে লাগে, অতএব 12টি খাতা কিনতে লাগে, 12 গুণ ওই যে 24, 12 গুণ 24 করো দেখো কত আসে। অতএব কি লাগবো, অতএব 12টি খাতা কিনতে লাগে 12 গুণ 24 টাকা, ভাগ দেবো উত্তরটা কি আমি এখান দিয়ে এখানে দিয়ে তারপর আমি ভাগটা করব, হুম করো, 12টি খাতা কিনতে লাগে 12 গুণ 24 টাকা, হ্যাঁ এবার গুণটা করে দেখাও, হুম বলো। আমি আবার আবার বলছি, তিনটি খাতা কিনতে লাগে 72 টাকা, একটি খাতা কিনতে লাগে 72 ভাগ 3, 72 ভাগ 3 করলে আসে হচ্ছে আমার 24 টাকা, ঠিক আছে। এবার 12টি খাতা কিনতে লাগে 12 গুণ 24, একটা যা লাগবে 12টা কি হবে তার 12 গুণ হয়ে যাবে, হ্যাঁ কার হয়েছে খাতাটা সামনে ধরো আমি দেখছি, খাতাটা সামনে ধরো স্ক্রিনের সামনে, রোল 6 অরিজিত, খাতাটা আচ্ছা খাতাটা স্ক্রিনের সামনে ধরো, ওকে আমি ওকে আমি দেখতে পাচ্ছি, খাতাটা শুধু সামনে ধরে রাখো, প্রথমে এখন দেখতে পাচ্ছি রোল 17-র খাতা, ওকে দাঁড়াও 24 × 48 24, হ্যাঁ তারপর গুণটা করো, হ্যাঁ বাবা ওকে রোল গুণকে পাশে করবো, হ্যাঁ আমি দেখতে আমি একটা একটা করে খাতা দেখছি, কথা কথা বলো না, প্রথমে দেখছি রোল 6-র খাতা, হ্যাঁ 288, হ্যাঁ অরিজিৎ হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি রোল 19 হয়েছে, রোল 1 হয়েছে, এরপরে ইয়ামিনের খাতা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইয়ামিন হয়েছে, হ্যাঁ ইয়ামিন তোমারটা দেখেছি, রোল 4 দেখেছি, খাতাটা সামনে ধরো যার যারটা আমি দেখব আমি সেটা বলেই দিচ্ছি। আচ্ছা রোল 4 তোমারটা দেখেছি, ওকে মাহিন রোল 18 তোমার খাতা দেখেছি হয়েছে, হ্যাঁ 18 দেখেছি, মেস রোল 34 দেখছেন, মেস রোল রোল 25 দেখবেন, রোল 13 দেখতে পাচ্ছি, রোল রোল 22 দেখতে পাচ্ছি, মেস রোল 34 দেখবেন, আচ্ছা দাঁড়াও দেখি রূপ তোমার খাতাটা আরেকটু উপর থেকে ধরো, হ্যাঁ সবারটা দেখবো, সবার খাতা দেখবো, আর একটু নিচে নামাও খাতা, আর একটু নিচে নামাও, প্রথমে ভাগ করেছো কিনা দেখি, ভাগটা স্পষ্ট দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, ওকে ঠিক আছে হয়েছে, হ্যাঁ 28 দেখাও, হ্যাঁ দেখবো সবার খাতা সামনে ধরবা, তীর্থ দেখেছি খাতা, আর কথা বলবে না, রোল 29 খাতা দেখেছি, 34 দেখেছি হয়েছে, 25 দেখেছি, হ্যাঁ রোল 9 দেখেছি, ওকে রোল 14 দেখছি বাবা, হ্যাঁ দেখছি, রোল 30 শব্দ করে কথা বলবে না, খাতাটা শুধু যাদের শেষ হয়েছে স্ক্রিনের সামনে ধরবে, বাস আমি দেখেছি ম্যাক্সিমামের খাতা দেখেছি, সামিন তোমার খাতাটা একটু ধরো আমি দেখছি, সোজা সোজা করো বাবা ক্যামেরাটা, হ্যাঁ হ্যাঁ গুড,
হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমার খাতা। ওকে একটু কাটাকাটি বাদ দিতে হবে বাবা, এত কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? হয়েছে, ওকে। তাহলে আমাদের ম্যাক্সিমাম সবার হয়ে গেছে এই অঙ্কটাও। তাহলে এই আর আর কথা বলবে না কেউ। পনেরো নাম্বার অঙ্কটা পড়বো আমরা এখন, রোল ১৩ দেখেছি, খাতা রাখো। পনেরো নাম্বার অঙ্কটা পড়বো। 8 কেজি চালের মূল্য 960 টাকা, তাহলে 4,800 টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যায়? এই আস্তে, আচ্ছা এই অঙ্কটা করতে পারবে কে কে বলো আমাকে, যে ম্যাডাম আমি পারবো। হ্যাঁ আচ্ছা করো দেখি দেখি, আর যারা পারবে না একটু চেষ্টা করো, না পারলে আমি করাই দিব। ওকে করো, যারা ক্লাসে আছো তাদের আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, কথা বলো না তোমরা। ওকে